মাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন খাবারের আইটেম নিয়ে। আজকে আমি বানাবো তালের বড়া। যদিও আজকে জন্মাষ্টমী সবার বাড়িতেই হচ্ছে, তো আমিও সেটাই আজকে বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোটো মতো তাল, এটা আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ খোসাটা আমি পুরো তালটারই খোসাটা ছাড়িয়ে তারপর সেটাকে স্টিলের ঝাঁঝরি যেগুলো হয় সেগুলো দিয়ে আমি ছেঁচে নেব। তালটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এবার এটা ছেঁচে নেব। আমি একটা স্টিলের ঝাঁঝরি মতো নিয়েছি, আপনারা চাইলে ঝুড়িও নিতে পারেন, কাঠের ঝুড়ির মধ্যেও আমরা তালটা ছেঁচে নিতে পারি। তো আমি এবার অল্প অল্প করে একটু জল দিয়ে, এখানে তিনটে কোয়া আছে, আমি প্রথমে একটা একটা করে নেব। অন্য পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিয়ে একটু রোগিয়ে তারপরে আমি জাস্ট এরকম ভাবে খসে দেবো। যখনই শুকিয়ে যাবে মনে হবে অল্প করে জল দেবো, তাহলেই এটা পুরো রসটা বেরিয়ে যাবে। তালটা আমার গোলা হয়ে গেছে, এবার আমি এবার এর মধ্যে ময়দা, চিনি, সুজি আর নারকেল কোড়া মিশিয়ে দেবো। আমি দু হাতা মতো ময়দা নিচ্ছি, প্রয়োজন পড়লে আমি আবার এর মধ্যে দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, আমি এখানে তিন হাতা মতো নিচ্ছি। সুজিও আমি এখানে দু হাতা মতোই ব্যবহার করব, লাগলে ব্যাটারটা গোলার পর তারপরে আমি বাকিটা ইউজ করতে পারি। আর হাফ নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তালের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমার এতে পাঁচ হাতা মতো ময়দা লেগেছে আর চার হাতা মতো সুজি লেগেছে। আর মিষ্টিটা তো বললাম আপনাদের, আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। দেখবেন যে লেইলেই যাতে না হয়, যেমন আমরা মটর ডালের বড়া করি, ব্যাটারটা যাতে সেই রকম মতো হয়, ফুলুরির মতো যাতে বসে। চলুন এবার আমরা তাহলে এটাকে ভেজে নিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি রিফাইন অয়েল ইউজ করছি। এটা একদম হাই ফ্লেমে তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর আমি তালের ওটাকে গোল গোল করে শেপ করে ছাড়ব। তেলটা আমার পুরো গরম হয়ে গেছে, এবার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে নিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে ছাড়ব। একটা সিট আমার হয়ে এসছে, আমি এবার এগুলো একটু উল্টে দেবো। ফ্লেমটা মিডিয়ামে রাখলে সুবিধা হয়, তাহলে ভেতরের অংশটা ঠিক করে হয়, নাহলে এটা কাঁচা কাঁচা থেকে যায়। এবার আমি অন্য সাইডটা হতে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু
বড়াগুলো আমার একদম পুরো লালচে হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তালের বড়া, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ হ্যাংলার হ্যাংলামি তাতেও শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।